আমি যে জোহরের নামাজ পড়া সিদ্দিক সাহেবের ঘর যাই, সিদ্দিক সাহেবের পোলাটা আহারে কিনা হাত দেয়া ঘুমায়, লুঙ্গির টাকা লুঙ্গি খায় না, আমি লুঙ্গিটা ঠিক করে দিই, তিনটা পর্যন্ত ঘুমাই সিদ্দিক সাহেবের পোলা। আরে আমার বাজান, আমি সমাজে কেমনি মুখ দেখামু বাজান, ছয়টা বাজে ঘুমে তুই ঠাজে বাগা বাজান, তিনটা পর্যন্ত ঘুমাই তার না বাজান, বাজান পারি তো, হ্যাঁ বাজান, তিনটা পর্যন্ত ঘুমাই বাজান, তাহলে একটু ঘুমাই যাও বাজান, ঘুমাও ঘুমাও ঘুমাও, এই চারটা বাজায় বিকাল বেলা আমি ঘুমের তো নড়াই দিয়ে যাবো না বাজান, হ্যাঁ লক্ষ্মী সম্বন্ধে ঘুমাই যাও বাজানটা। আরে আমার বহুত লক্ষ্মী এমন যদি হতো হয়ে যাও সকাল সকাল ঘরে ভাবে আড্ডা দিবি, আরেকটা দিন স্কুলে যাইতে দেখবো টেঙ্গি ভেঙে ঘরে ভাবে তুমি যা ঘরে যাও দাঁড়াও কি নাইলা চুল কাটতে গেছিলাম মুরাদ ভাইয়ের দোকানে যে কি বলতে হবে জানো, মুরাদ ভাই চুলটা কাটতা দেন, দুই সাইড চাইসা দেন, মাথার ভিতরে ছোট করে মানচিত্র আইকা দেন, আইরা দেন, ইয়ো ইয়ো কইরা দেন, যেমনে পারে না আমার ভাই বেজন্ম মানা দেন, এটা বইলা চুল কাটা আসবা বুঝছো। আরেকটা কাজ করবা, সেটা কি বলো, কি সুলকাইড আসার পর ওই যে তেল তেল আছে না, তেল সরিষার তেল কদুর তেল যেটাই হোক, এটার লগে একটু পানি মিলে সুলে না খাড়া করে রাখবা, এই যে আজকাল বললাম সুল খাড়া করে রাখে না, এই যে সজারের মতো দেখা যায় কি যে সুন্দর লাগে সমেৎকার, আহা রে আমার পোলাটা আমি এমন বানাই তারলাম না, বাজাও এমন যদি হতো। এ মা করো কি না বাবা, এমনিতেই বসেছিলাম, বসে থাকলে ফ্যাম করতে পারবা, বাইরে যাইবা ঘুরবা ফ্যাম করবা, মোটরসাইকেল দা ভো 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 করে ঘুরবা, আইবা একবার যাইবা একবার, রহিমের মাইয়া পাঁচটা ফ্যাম করছে, কয়টা করছো তুমি, একটা তো করো নাই, তুমি বলে তো সমাজ মুখ দিয়ে দাঁড়াতাম না, কালামের মাইয়া কি করছো শুনছো, তিনবার বাজে একবার না তিনবার, আর তুমি কি করছো, বাইকেও যাও না ফ্যামও করো না, মুখ দিয়ে দেবো আমি, এই রহিমের মা কালকে সকাল থেকে খাওয়ান বন্ধ, কালকে তো একটা ফ্যাম করবা, যদি ফ্যাম না করো তাহলে তোমার ঘর খাওয়ান নাই, বুঝো নাই ঘর ধাক্কা দাও একবার, তুমি মনে থাকবো কথা, ফ্যাম করবা ফ্যাম করবা, বেশি বেশি ফ্যাম করবা, অমুক আমি পাঁচটা করছো তুমি করবা দশটা, বুঝো নাই, হ্যাঁ মনে থাকে যেন ফ্যাম করবা। এমন যদি হতো মাথায় গেলে দেখা যায় সাত আটটা পোলা মানে একলগে আড্ডা দেয়, দেখতেছে কি ভাল লাগে, সেটা বিচার দুয়াটা মারে, আমার পোলা বান দিলাম এই জায়গায় দেখতাম না, হইলো না আমার এই কপাল, তুই যে হারাটা দিন ফইরা ফইরা এই যে সময় ডেমনে খোয়াই দিতাসোস, কি করবি জীবনে, ব্যান চালাবি, আড্ডা না দিলে কেমনে কি করবি জীবনে, আড্ডা দিবি আড্ডা দিবি বন্ধু লাগে আড্ডা দিবি, নিচে যা বাজান যা নিচে যা বাজান, আর ফোন লাগতো না যা, আচ্ছা বাজান আড্ডা দিতে যা, আচ্ছা এমন যদি হতো। কিরে বাজান এই বিকাল বেলা এমনি অসভ্যের মতো দাঁড়ায় আছো কেন এখানে, টাইম পাস করার মতো কিছু নাই, ঘরে যা তুমি কম্পিউটার টিপবা, টিপা টিপি করার কিছু নাই, মোবাইল টিপবা, কতগুলা মোবাইল অ্যান্ড্রয়েড আইফোন সব দিয়ে গেমস খেলবা, জি জি, কারণ কি করবা নিয়ে জানো, এই যে ধরো একটা ফোন, এটা দিয়ে সব গার্লফ্রেন্ডের লোক কথা বলবো, ধরো কোর্স পাতো এই তো, এটা দিয়ে ফেসবুক চালাইবা 8 ঘন্টা, এটা দিয়ে ইউটিউব চালাইবা 8 ঘন্টা, এটা দিয়ে কি করবা হোয়াটসঅ্যাপ চালাইবা এটাও 8 ঘন্টা, এটা দিয়ে কি করবা টুইটার থাকলে টুইটার চালাইবা, নাহলে যেমন চাই দেখবা, আর এটা যদি কোনো সময় লাগে তাহলে চালাইবা, ওই যে সিদ্দিক সাহেবের পোলা ওই যে ওইবারই সাইট তালায় থাকে 9টা ঘন্টা ফেসবুক চালায়, আমার কি গল্প করে কই দিচ্ছে কয় না, আমার বলে 18 ঘন্টা ফেসবুক চালায়, 9 ঘন্টা করে ফেসবুক চালাইবা বুঝছো, টাইম পাস করবা টাইম পাস করবা, হ্যাঁ তাহলে রেডি হবো একবার আমি যাই তাহলে, আচ্ছা।
এমন যদি হতো। এ বাবা, এ বাবা, এ হাঁজা বলা যে ঘুমায় যাইতাছো, 10টা বাজে ঘুমায় যাইতাছো কেন তাড়াতাড়ি? আর রাত হজাক থাকবো কেডা? তোমার বাপে আর রাত হজাক থাকবা? কম্পিউটারটা কিনে দিছি কিনতে? কম্পিউটারটা খালি টিপবা, ফেসবুক চালাইবা, ইউটিউব চালাইবা, আবিজাবি লেখে সার্চ দিবা, নানা রকম টিপাটিপি করবা, চোখের নিচে কালো দাগ পরে লাইবা, দেখতে সুন্দর দেয়া যাইব, বুঝো নাই? আর ফজর নামাজ পড়ার সময় আমি ঘুম ফারাই দিয়ে যামু, আসর নামাজ যখন পড়তে যামু তখন আবার আস্তে করে জাগায় দিয়ে যামু, ঠিক আছে? সজাগ থাকবা, নানা রকম টিপাটিপি করবা, ঠিক আছে? সজাগ থাকবা, যাই বাজান। এমন যদি হতো, হ্যালো জনমনস, এমন যদি হতো, এমন যদি হতো তাহলে লাইফটা নষ্ট হয়ে যেত। এই ভিডিওতে শিক্ষণীয় একটি বিষয় আছে, আমাদের সমাজের মানুষগুলো না ব্যতিক্রম কাজগুলো করতে অভ্যস্ত না। যেমন যদি একটি ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে, তাহলে বাবা মা এটা বলবে না যে তোমার লেখাপড়া করার দরকার নেই, যাও তুমি ক্রিকেট খেলো, অথচ তার ফিউচার অ্যাকচুয়ালি ক্রিকেটে, কিন্তু তাকে বলবে তুমি লেখাপড়া করো, লেখাপড়া করো, লেখাপড়া করো, ঠিক আছে? তাহলে তার ফিউচারটা কেমন তৈরি হবে বলেন? কিন্তু এমন যদি হতো তাকে বলতো তোমাকে লেখাপড়া করতে হবে না, যাও তুমি ভালো ক্রিকেট খেলা পারো, সেহেতু ক্রিকেট খেলো, তাহলে কিন্তু তার লাইফটা গড়ে যেত। এরকম হাজারো ছেলের হাজারো রকম প্রতিভা আছে, তাকে তাকে সেই ধরনের প্রতিভাতে ধাবিত করতে হবে, তবেই গড়বে কিন্তু সুন্দর সমাজ। সুন্দর সমাজ গড়লে সুন্দর বাংলাদেশ গড়বে। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ব্যাংকিং কাজ করে যাচ্ছে। ব্যাংকিংয়ের সঙ্গে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে, অবশ্যই কমেন্টস বারে আপনার মতামত দিতে হবে এবং থামস আপ দিতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।